আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে সকালে আলু ভর্তা করব, আর সাথে করব ঘন ডাউল। এই যে আলু ভর্তাটা এখন মাখিয়ে নেব, এদিকে পেঁয়াজটা ভেজে নিয়েছি, শুকনা মরিচটা ভেজে নিয়েছি, এদিকে আছে ডাল আর ডিম ভাজি করেছি, এটা বাবুর জন্য, ওর জন্য একটু ঘি আর একটা আলু নিয়েছি। এখানে আজকে দুপুরের জন্য রান্না করব সরপুটি মাছ ভুনা করব, তার জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজ রসুন, এপাশে আছে আলু, এটা দিয়ে ডিম রান্না করব বাবুর জন্য। মাছটাকে লবণ হলুদে মেখে ভালো করে ভেজে নিয়ে এদিকে রান্না করতে করতে দেখলাম ফিল্টারের পানি শেষ হয়ে গেছে, এখন পানিটা ভরে নেব। যে মাছটা ভাজি করে নিচ্ছি, একটু কড়া করে ভাজি করব। মশলাগুলোকে এখন ব্লেন্ড করে নেব। একটু পানি দিয়ে নেব সামান্য পরিমাণে। আমার মাছ ভুনাটা রেডি হয়ে গেছে, এখন আমি ডিমটা ভুনা করে নেব। এখন ছাদে চলে আসলাম, বিকাল হয়ে গেছে, আজকে বৃষ্টি হয়েছে এই জন্য আর গাছে পানি দেওয়া লাগবে না আজকে। এটা কাঠগোলাপ গাছ, অনেক বড় হয়েছে, এই যে ফুলও হয়েছে একটু। আকাশে অনেক মেঘ, মনে হচ্ছে বৃষ্টি আসবে আবার। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।